Hey guys, welcome back to my another vlog. আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন। সো আমিও সুস্থ আছি। সো আজকে আর কি স্পেশাল ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার হাজির হলাম। আমি অনিশ, আপনাদের প্রত্যেককে আবার আপনাদের প্রিয় 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 চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আবার বলছি, সো আজকে টাইটেল আর থাম্বনেইল দেখে আপনারা সবাই বুঝতে পেরে গেছেন আর কি। সো আজকে তো পুজো আছে, সো দেখতে থাকবেন আজকের ব্লগটা। এখনও আমি স্টার্ট করিনি, আর সো এখনও আমি স্নান টান কিছু শেষ করিনি। সো কী হচ্ছে না হচ্ছে আপনাদের সাথে আজকে সব শেয়ার করব, কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, দয়া করে একটু স্কিপ করবেন না। তা আর আমি এখনও স্নান সেরিনি, আপনাদেরকে বলেছি, আর এখন কাপড় চুপড় লাগাবো, আর আমাদের পাশে পুজো। আর চলুন তাহলে আমি স্নান করে আপনাদের সাথে স্নান সেরে আপনাদের সাথে কথা বলছি। আমি ফাইনালি বের হয়ে পড়লাম ঘর থেকে, আর ওই যে কোন রেডি হয়ে গেলাম, আর স্নান টানও সারলাম। আর সো এখন আমার বন্ধুর বাড়িতে সরস্বতী পূজা, সরস্বতী পুজো না, মনসা পূজা আর কি। সো আপনাদেরকে সবাইকে জানাই আজকের মনসা পুজোর দিনে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সো আপনারা সবাই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আমি গড়ে কথা বলতে পারিনি, কারণ গড়ের সামনে অনেক আওয়াজ আসছিল, আর আমাদের গড়ের ওদের সামনের পাড়ার বাড়িতে গাছ কাটা হচ্ছিল, আর গাছের আওয়াজে আপনারা শুনবেন না, তাই এখানে বনের মাধ্যমে শর্টকাটে আর কি আমি চলে যাচ্ছি। আপনারা তো জানেনই আমি বনের মাঝখান দিয়ে চলে যাই, আর ওই যে আমাদের বনের মাঝখান। আর সো আমাদের ওই পাশেও আর কি, বেশ দূর না, দূরের রাস্তা নয়। তো চলুন গিয়ে বন্ধুদের সাথে চলে, একটি বন্ধু আছে, বন্ধুর সাথে চলে যাব। সো আপনারা দেখতে থাকবেন ফার্স্ট টু লাস্ট। তাহলে চলুন আমিও যাই আর আপনাদের সাথে। ওই যে দেখুন আমাদের রাস্তার কাজ চলছে, আর আমি যাচ্ছি আমার বন্ধুর বাড়িতে মনসা পূজার জন্য। আর ওই যে আমাদের গ্রামটা, খুব সুন্দর গ্রাম আমাদের। তো চলুন দেখতে, গাইস পুজো বাড়িতে চলে আসলাম, আর দেখতে থাকুন। আর ওই যে আমার বন্ধু পাশে দাঁড়িয়ে আছে, ওর নাম হলো অনুপম, হাই বলে দে। হাই বলছে মেয়েদের মতো ছুটো করে। সো চলে যাব এখন, আর দেখতে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে আপনাদের সাথে সব শেয়ার করব। তো ফার্স্ট টু লাস্ট দেখতে থাকবেন, একটু স্কিপ না করবেন না। তো চলুন আপনাদের সাথে দেখা করছি পুজো বাড়িতে গিয়ে। আমার কপিরাইট দিলাইবে, সো গাইস পুজো বাড়িতে চলে আসলো। গাইস আমি চলে গেলাম, আর সবাই দেখছি খাওয়া দাওয়া করছে। ওই যে দেখতে পাচ্ছে সবাই খাওয়া দাওয়া করছে, আর পুজোটা শেষ হয়ে গেছে, আমরা অনেক লেট হয়ে গেছে এই বন্ধুর জন্য। আর এখন আমি আসলাম, আর এখানে বসবো, আর আমি মূর্তি দেখতে চলে যাব। সো দেখুন ভিডিওটা। আর আমি জাস্ট বলেছিলাম যে তোমাদেরকে এখানে দুটো, একটি মনসা দেবীর পুজো হবে, কিন্তু না, সরি, এখানে মহাদেব দেখতে পাচ্ছ, আর দেখতে পাচ্ছ এখানে মা মনসা, এখানে সুন্দর বিগ্রহ একটা, আর এখানে মা তারা বা কালী এখানে বিগ্রহ দেখতে পাচ্ছি। এটা খুব ভালো লাগছে, আর আমার খুব ভালো লাগছে এখানে। আর এখানে সব কিছু ফল প্রসারি, আর সবাই খেতেই বসে গেছে, আর আমিও বসবো, আর এই যে আমার ফ্রেন্ড। আর আমি আবার দেখতে চলে যাচ্ছি এই বিগ্রহটা, আমার বিগ্রহটা দারুণ লেগেছে, কি বলবো আপনাদেরকে। সো দেখুন, আর আমি খুব ভালো লেগেছে মায়ের দুটো বিগ্রহ, আর ওই মহাদেবের বিগ্রহ। আর ক্যামেরাটা সবার সামনে তো তাই ধরতে পারছি না ঠিক করে। আর আপনাদেরকে বলছি আপনাদের কেমন লাগছে কমেন্ট করবে। আর এখানে ফল টল পাতাতে দেওয়া হচ্ছে কিছু মানুষকে বিতরণ করার জন্য। আর আমি যে ওইখানে গিয়ে বসবো, এখানে চেয়ার পাতা আছে। আবার দেখতে যাচ্ছি আমি আবার মায়ের বিগ্রহটা, বিগ্রহ খুব ভালো লেগেছে, মা কালীর বিগ্রহ খুব সুন্দর, আর খুব সুন্দর করে পুজো টুজো দিয়ে। আর পুজোটা শেষ হয়ে গেল, আর আমরা পুজোটা শেষ হওয়ার পরে আর কি পৌঁছলাম মাত্র। আর এই যে ওইটা, হাই দে, হাই কর,
সেখানে দেখতে পাচ্ছেন দুটো মূর্তি, আর খুব ভালো লাগছে আমার আজকে এই পূজা উপলক্ষে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমি খাচ্ছি দেখুন তাই বলছে আর অনুপম আমার আর একটি বন্ধু আরো খাচ্ছে এখনো পর্যন্ত, আমি তো খেতে পারি। আর ওই যে আমার বন্ধু দুজন খাচ্ছে আর আমি তো খেয়ে ফেলেছি। আর ওই যে দেখছেন আমরা খাওয়া দাওয়া করছি আর ওরাও খাচ্ছে আর খুব ভালো লাগছে আর কি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলবেন, আর লাইক শেয়ার যত পারেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, কারণ একটি লাইকই আমাদের থেকে উঠে আরেকটি দেখতে পাচ্ছেন আপনারা চেয়ারের উপরে দুটো প্লেট বসানো আছে, ওরা খাবে আর ওরা দের করে তো ওরা, আর আমরা এখনো বসছি এখনো খাইনি তো এখনো খেতে, তো এখন আমি খেতে যাচ্ছি ওদের করে, লাইট নেই তবু। তো খেয়ে নিলাম ফটাফট, এখন বাইরে নাচ চলছে। কমেন্ট করে বলবেন, আর সো আমারও এখানে এসে অনেক ভালো লাগলো, আশা করছি আপনাদেরও ভালো লাগবে, কমেন্ট করে বলবেন।
আর ওই যে আমরা এখন বসে আছি আর খাওয়া দাওয়া শেষ করলাম, তো হ্যাঁ গাইস আমরা এখন চলে যাচ্ছি নিজেদের ঘরে। আর ও তো যাচ্ছে না, আর ও আগে আগে দেখে যাচ্ছে, পালিয়ে যাচ্ছিস নাকি? ওইদিকে 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 হাইদে জুলিয়া করিয়া জুলিয়া গলা নাই, তুই তো রাস্তায় যা গিয়া বাই 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 দিলা। সো গাইস এখন আমি চলে যাচ্ছি আমার ঘরে, আর ক্যামেরাটা এখানে করছি না। সো আপনারা আপনাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে বলবেন, আর আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে, ফ্রেশ ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার হাজির হবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো বাই।